নমস্কার বন্ধুরা, রাধে রাধে, জয় গোপাল। যশোদার রান্নাঘরের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাকলি। গতকাল জন্মাষ্টমী ছিল এবং আগের দিন রাত্রিবেলা জন্মাষ্টমীটা পড়েছিল। জন্মাষ্টমীর আগের দিন রাত্রিবেলা আমি গোপালকে এই ড্রেসটা পরিয়েছিলাম, পাথর সেটিংয়ের গয়না আর সাথে পাথর সেটিংয়ের মুকুট, বাঁশি, সবটাই গোপালের গয়না। পরের দিন জন্মাষ্টমীর দিন ভোরবেলা আমি গোপালকে তুলে এই রূপোর হার, সাথে সোনার লকেট এবং মাথায় সোনার মুকুট পরিয়েছি। আর সকালের ভোগে মালপোয়া, লুচি, নারকল নাড়ু, পেঁড়া, তালের বড়া, মিচড়ি মাখন সবটাই ভোগ দিয়েছিলাম। পুরো ছবিটা শেয়ার করতে পারলাম না, আর এইভাবে প্রভুকে সাজিয়েছিলাম। দুপুরবেলা স্নানের পর প্রভুকে সমস্ত সোনার গয়না পরিয়েছি। আজকে শেয়ার করলাম আমার গোপু সোনার সমস্ত সোনার গয়না আপনাদের কাছে। মাতার মুকুটটা সম্পূর্ণ সোনার, গলার হারটাও সম্পূর্ণ সোনার এবং হাতের বাঁশিগুলোও সম্পূর্ণ সোনার। এগুলো এক একটা উপলক্ষে এক এক সময় গোপু সোনাকে তৈরি করিয়ে দিয়েছি। ইউটিউবের প্রথম উপার্জন থেকে আমি গোপু সোনাকেই প্রথম আমার জিনিস উপহার দিয়েছিলাম, সেটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে প্রথম ইউটিউবের টাকা পেয়ে আমি গোপু সোনার জন্য কী কিনেছিলাম। মাথার এই মুকুটটা আমার শাশুড়ি মার খুব ইচ্ছে ছিল, আমার মেয়ের বিয়ের সময় এই মুকুটটা তৈরি করেই দেওয়া হয়েছিল। আর আমার মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে এই বাঁশিটাও আমার স্বামী করিয়ে দিয়েছিলেন গোপু সোনাকে, আর গলার হারটাও আমার স্বামী করিয়ে দিয়েছিলেন। একটা বিশেষ মানসিক ছিল সেই উপলক্ষে। তো দেখে নিলেন আমার গোপু সোনার আজকে দুপুরের সাজ। আর এত বৃষ্টি হয়েছে যে আমায় ঘরের ফুল দিয়েই গোপু সোনার পুজো করতে হয়েছে। এখানে দুপুরের অন্নভোগে দিয়েছিলাম পনির ফ্রায়েড রাইস, তার সাথে দিয়েছিলাম আলুর দম, আর দিয়েছিলাম আমের চাটনি। আজকে আমি সেরকমভাবে কিছু করতে পারিনি, জন্মাষ্টমীতে খুবই সামান্য আয়োজন করেছি। রাত্রের ভোগের জন্য তৈরি করে নিয়েছি লুচি আর মেথি আলু এবং পায়েস। এখন রাত্রের ভোগটাও আমি গোপালকে নিবেদন করব তুলসীপত্র দিয়ে, তাই রেডি করে নিচ্ছি। অন্যান্যবারে জন্মাষ্টমী আরও ধুমধাম করে পালন করি, এবারে আমার শরীরটাও বিশেষ ভালো নেই আর মনটাও ভালো নেই। আপনারা অনেকেই জানেন 3-4 মাস আগে আমার বাবা মারা গেছেন, তাই খুবই সামান্য আয়োজন করেছি এবারে, সেরকম কিছু করে উঠতে পারিনি। কিন্তু যতই হোক, গোপু সোনার জন্মদিন বলে তো কথা, ছেলের জন্মদিনে মা করবে না এটা কখনো হয়? যেটুকু সামান্য আয়োজন করেছি আপনাদের মাঝে শেয়ার করলাম। এবার দেখাই আমি আমার ইউটিউবের টাকায় এবারে গোপু সোনাকে কী দিয়েছি। আমাদের এক গুরু ভাইয়ের দোকান থেকে আমার গোপু সোনার জন্য আমি কিনেছি এই দেখুন এই রূপোর বাসনটা। এমনিতে গোপু সোনার রূপোর বাসন আছে, সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি কিনেছি একটা বড় সাইজের রূপোর থালা এবং রূপোর গ্লাস। এর আগেও আমি ইউটিউবের টাকায় আমার ঠাকুরের কিছু জিনিস করেছিলাম, সেগুলো পরে আপনাদের শেয়ার করব। তো এবারে জন্মাষ্টমীতে আমার গোপু সোনাকে এটাই আমার উপহার। থালাটা বেশ বড় আর গ্লাসটাও বেশ বড়। আগে যে কোনো বেশি ভোগ হলে তখন আমি একটা পেতলের থালায় আর একটা কাঁসার থালায় এবং পেতলের গ্লাস ও কাঁসার গ্লাসে ভোগ দিতাম, আর একটা এর থেকে ছোট সাইজের রূপোর থালা আর রূপোর গ্লাস আছে গোপু সোনার, সেটায় মিশ্রি মাখন দিই আমি রোজ। সেটা আমার বোন দিয়েছিল গোপু সোনাকে, সেটাও আমি আপনাদের পরে দেখাচ্ছি। দেখুন এই গ্লাসটা কিন্তু বেশ বড় আর বেশ ভারীও, দেখতেও বেশ সুন্দর। 15.2 গ্রাম এটার ওজন, আর থালাটা আরও বড়, আরও ভারী। আর আমি প্লেন নিয়েছি, কোনো ডিজাইন নিইনি। প্লেনটা নিলে এটা দেখতেও সুন্দর লাগে আর মাজতেও সুন্দর লাগে। মাজবার সময় অনেক সময় কাজ করা জিনিস হলে সেগুলো কাজগুলো আস্তে আস্তে প্রতিদিন মাজার ফলে নষ্ট হয়ে যায়। এই যে দেখুন, আগে আমার এই রূপোর থালাটা ছিল,
আর একটা ছোট গ্লাসও আছে উপর, এটা আমার বোন দিয়েছিল গোপুসোনাকে। এটাতে মিশ্রি মাখন দেয়া হয় প্রত্যেক দিন। আর গোপুসোনার থালা ছিল তলায় যে পেতলের আর কাঁসার থালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো। তো এখন আমি এই রূপোর থালাটাতেই ভোগ দিই। আর জন্মাষ্টমী উপলক্ষে আমার একটু বেশি থালাই লেগেছে, তাই সব কটাই বেরিয়ে গেছে। এই যে এই রূপোর গ্লাসটা আমি কিনেছি, দেখতে পাচ্ছেন আগের রূপোর গ্লাসটার থেকে এটা কতটা বড়। আর এটা দেখতেও বেশ একই রকম হয়েছে, একটায় মিশ্রি মাখন ভোগ দিই আর একটাতে প্রতিকার যে আমি নিত্য ভোগ দিই মিষ্টি ফল সেটা দিই। এছাড়া অন্নভোগের থালা তো আলাদা আছেই, আপনারা দেখেছেন কাঁসা থালা বাটি গ্লাসে আমি প্রত্যেক দিন অন্নভোগ দিই গোপুসোনার। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার প্রতিদিনকার রেসিপি যেমন শেয়ার করি, আবারও নতুন একটা রেসিপি নিয়ে আর একদিন চলে আসব। আর গোপুসোনা এখন কিন্তু রাত্রি হয়ে গেছে, শুতে যাবে, তার আগে এই সমস্ত সোনার সাজ আমি খুলিয়ে নিয়ে ওকে শয়ন দিয়ে দেব। আপনাদের কাছেও বিদায় চাইছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যশোদার রান্নাঘরের পাশে থাকবেন। প্রত্যেকটা নিরামিষ রেসিপি দেখার জন্য আমার প্লেলিস্টগুলো অবশ্যই সার্চ করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গোপালের কাছে এই কামনাই করি। আবার আরেকদিন আরেকটা নতুন ভিডিও রেসিপি নিয়ে চলে আসব। জয় গোপাল।